প্রকাশের বিয়ের বউ হাতে অনেক হইচইয়ের মধ্যে পরপর অনেক গান গাইতে হলো প্রকাশের বন্ধু অজয়কে। বিয়ে করলে তুমি আর তোমার জন্য গলা ফাটিয়ে মরবো আমি? এই অজয় দা গাও না একটা, বড়ির কথা ফেলতে নেই। এবার গাইলে গলা দিয়ে গাধার ডাক বেরোবে। বেশ তাই শুনবো। তার জন্য আমি কেন, তুই তো আছিস। অশুভ্র লাগে না বুঝি। এত করে গান গাইতে বললাম, আমি বললাম, দাদা বলল এই মনে এসো তো আমার সঙ্গে। কোথায়? এসোই না। আয় অজয় দা। কি রে ধমকাচ্ছিস নাকি? প্রকাশের বোনের অভিযোগ এতবার করে বললাম। তা আমি তো মানুষ না, কলের গান। আচ্ছা আচ্ছা দেখবো, কেমন এতগুলো লোককে অখুশি করা। সাক্ষী মানতে ধরে এনেছিল নিমন্ত্রিতদের একজনকে, মনিদি, মনিকা বোস, ওদের অনেক দূর সম্পর্কের আত্মীয়। ওর গান তোমার ভালো লাগেনি বলো? জানো অজয় দা, মনিদি বলেছে না তোমার গলা যেন তার মতো বললি জানো। আচ্ছা আমি কি বললাম? তুই তো আই আই, তুমি আগে বলো নি। থাক না থাক না, ছোট মামা গান হচ্ছে না পাল্লাই বাবা। এই খুব গরম এখানে। হ্যাঁ ভীষণ। চলুন না ওদিকটা যাই। চলুন। আপনার গান কিন্তু আগে কখনো শুনিনি। ও যে গাই তা না শোনাই উচিত। অনেকের চেয়ে ভালো। ঠাট্টা করছেন? মোটেই না, বিশ্বাস করুন। আচ্ছা আপনি রেকর্ড করেননি? না। কেন? কেন মানে, আচ্ছা এবার করব। আসলে কি জানেন, সময় পাই না একদম, বড্ড ব্যবসা ট্যাবসা নিয়ে জড়িয়ে পড়েছি। বিশ্রী, খুব বিশ্রী। আর তাছাড়া পাড়ায় পাড়ায় হই হল্লা জলসা। আপনি জলসায় গান বুঝি? গাই মানে গাইতেই হয়, নইলে ছাড়ে না তো। আজকালকার ছেলে পেলে জানেন তো, লাইফ একেবারে হেল করে দেবে। ভালোই তো, তবু কিছু লোক গান শুনতে পায়। তা বলে এই কিন্তু বড্ড বাড়াবাড়ি। এ ধরুন না কালকেই আবার ছুটতে হবে। কোথায়? ওই নিউ আলিপুর না কোথায়? কোথায় বলুন তো। জি ব্লক, এইট ব্লক। উমা সত্যি, ওটা কিন্তু আমাদের পাড়াতে। ও তাই নাকি? আচ্ছা তাহলে কাল আপনার সঙ্গে দেখা হবে। মনিদি! এই যে আসছি। কাল আসছেন তো? আসছি মানে আসতে তো হবেই। না আসলে জানেন তো পাড়ার ছেলেরা। আচ্ছা চলি। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যাবলি ভাই আমার। ও কি করছি ছাত সকালে? কাপড় কাচ্ছি, হয়ে গেছে কাপড় কাচ্চাটা, সময় পেলি না। জলসা আছে বিকেলে।
সে তো সব সময় লেগেই আছে এটা ওটা আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই মা আমার একটা ধোয়া পাঞ্জাবি আছে না আছে হ্যান্ডলুমটা তো হ্যাঁ ইস্ত্রি করা আছে হ্যাঁ রে বাবা হ্যাঁ না 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 খিদে পেয়েছে সেই গুড়টা তো কেড়েছে গন্ধ বাড়াতে কি গুড় নমস্কার স্যার আপনি খাচ্ছেন আচ্ছা আমি একটু দাঁড়াই আচ্ছা আপনি একটু দাঁড়ান হ্যাঁ ঘরের যা অবস্থা হয়ে থাকে সকালবেলায় কাউকে যদি ডেকে এনে বসাবো তার উপায় না আমি আসছি তাড়াতাড়ি আসবি চা ঠান্ডা হয়ে যাবে লোকটা জোচ্ছ বুঝতে পারেননি আগে বুঝতে পারলে কি স্যার আপনার ২০০ টাকা জলে যেতে দিত জলেই গেল ফেরত দেবে বলে তো মনে হয় না কিন্তু আমি ছাড়বো না স্যার কি করবেন গলায় গামছে দেবেন ব্যাপারটা কি জানেন স্যার লাইন তো বড় ছেঁচড়া অঢের মাল ডিসপোজাল থেকে কিনেছিলেন ৭ টাকা দর দিয়েছে মাল গেলে কিরকম ভালো তবে ওই একটু এদিক ওদিক করে দিতে হবে আর কি পাঁচে দেবে করিয়ে নেবো ৫ না ৬ বাজারে ছাড়বো ৪০-এর কমে না ৪০ বলছেন তা নয় তো কি ইম্পোর্ট বন্ধ বিলিতি মাল পাওয়া যাচ্ছে না তাই বলে স্কুল কলেজের ল্যাবরেটরি তো বন্ধ থাকছে না নানি যাবে কোথায় তা ডিমান্ড আছে তেমন বুঝলে ৫০-৬০-৬০-এ ছাড়বো যন্ত্রগুলো চালু করতে পারবেন তো কি যে বলেন স্যার তিন পুরুষ ধরে মিস্ত্রি আমরা ঠিক আছে চলো নটা যাক কত গেল ৫ হলো আচ্ছা তাহলে কালকে দিনটা বাদ দিন পরশু একবার গিয়ে কিন্তু পরশু তো বন্ধ স্যার বিশ্বকর্মা পুজো ও পরশু বন্ধ না আচ্ছা ঠিক আছে শনিবার বরঞ্চ দুজনে মিলে একবার গিয়ে কথাবার্তা বলে আসবো আচ্ছা ঠিক আছে কিন্তু লোকটাকে বলবেন না স্যার যে লোহা লক্ষ্যের মতো গোল মাইন রয়েছে হ্যাঁ দু মারে খেপেছে তাহলে চলে হ্যাঁ তুই কথা রইল শনিবার দিন ওই মিঠে চালু শোনো অজয় কি এক কাপ চা খাও পড়েনি শুনোই বলছি তো পড়েনি সত্যি একটা কথা বল কি তুমি আজকাল চেঞ্জ করে যাচ্ছ এবারে তরুণ শিল্পী ধ্রুব গুপ্ত পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজিয়ে শোনাবে আচ্ছা আর্টিস্টের গেটটা কোন দিকে ওই যে ওপাশে
আরে এক সেকেন্ড। চলুন পালাই, এখানে যে অবস্থা দেখছেন। চলুন আমাদের বাড়ি। আমার বাড়িতে যাব? হ্যাঁ, মা বললেন আপনাকে নিয়ে যেতে। মা একটু আগেই চলে গেলেন। কত দূর? এই তো কাছে, মা অপেক্ষা করবেন। চলুন। আমার একটা অটোগ্রাফ দিন না। আপনাকে আগে দিন না, আমার বন্ধুর জন্য। আপনার গান কিন্তু খুব ভালো লেগেছে। গান মার সকলের? সকলের মানে? সকলের মানে সকলের, যা যা শুনেছে। কারা কারা শুনেছে? আপনার গান শুনলাম। খুব খারাপ লাগেনি? খারাপ কি বলছেন, মনি তো আপনার গান শুনে পাগল। তাই বললাম চিনিস যখন বাড়িতে নিয়ে মিষ্টি মুখ করা, ভারী ভালো লাগলো। আমি আসছি, বসুন। বাহাদুর, বাহাদুর, মনি বলছিল গান করা নাকি আপনি সময়ই পান না, খুব ব্যস্ত। ভাবছি আবার শুরু করব। কার কাছে শিখছেন? ওই ওস্তাদ ছিলেন বহুদিন, তারপর রবীন্দ্রসঙ্গীত ধরেছি, এখন ওইটাই আমাকে টানে। সেই ভালো, কিছু মনে করবেন না, ওসব ওস্তাদি গানটা আমার মোটেই ভাল লাগে না, কিছু আহ করে। কিছু মনে করলেন না তো? না না, এটা মনে করার কি আছে। মনি বলছিল ব্যবসায় নাকি আপনার গানের প্রধান বাধা, খুব জড়িয়ে পড়েছেন বুঝি। ওই যা হয় আর কি, নিজের কাজ তো, মানে চাকরি নয় তো। রাত দিন খাচ্ছেন? তা একটু না খাটলে চলবে কি করে? তা তো বটেই। চাকরি বাকরি আসলে আমার ভালো লাগে না, ওই সেই জন্য ব্যবসাটা ভাবলাম। মা, কি রে, এখানে আনবো? এখানে না না, তার চেয়ে বরং চলুন ঘরের ভেতরেই যাই। ওই সাইন্টিফিক প্রিসিশন ইনস্ট্রুমেন্টস এর একটা ফার্ম, ওই ক্ষুদ্র, তবে ওই বুম পিরিয়ড চলেছে, ডিমান্ড আছে সাপ্লাই নেই, তাই ব্যবসাটা ভুল করে বেড়ে যাচ্ছে। দেখেছো মা, ব্যাস বললেই হলো, আর একটু নিন। না না প্লিজ, এখন না। তাহলে কখন? আরেকদিন হবে। জোর জবরদস্তি নয়, ওগুলো সব ঘরের তৈরি, মনি নিজে করেছে। আচ্ছা, আপনার মেয়ে তো অনেক গুণ। না খেয়ে বলবেন না, হয়তো দেখবেন নুন দেওয়া হয়নি। হ্যাঁ, কি সব মনে হয়? ভয় নিয়ে দিয়েছি। তাই বলুন। এখনো লাইট আছে, আপনি স্ট্রং খান না লাইট? স্ট্রং বাঙালি তো, ফিন ফিনের লাইটটি যে মানুষ কি করে খায় বুঝি না। তুমি খাও না বলে কেউ খাবে না বুঝি? নাও খাওয়া কোনো মানেই হয় না। বাবা তো খায়। তোর বাবার কথা ছেড়ে দে, তুমি দু একদিন খেয়ে দেখো না ফর চেঞ্জ। হ্যাঁ সেটি বাকি আছে। হ্যাঁ একদিন রাত্রিরে কিন্তু এখানে খেতে হবে, ওর সঙ্গে আলাপ হবে, আজ একটু কাজে বেরিয়েছেন, আপনার সঙ্গে খুব জমবে। ওর সঙ্গে তো আলাপই হলো না। আপনার টাইপ কিন্তু ওর খুব পছন্দ। কিরকম? মানে আজকালকার ছেলেদের উপর ভীষণ রাগ। আমাকে হঠাৎ খুব সেকেলে বলে খাওয়া গেলেন? না না তা নয়, বলেন আজকালকার ছেলেদের নাকি কোনো ইনিশিয়েটিভ নেই। চিনি কত? দু চামচ। তাই বলুন ইনিশিয়েটিভ, জানেন আমারও ঠিক সেই কথা। মা, থ্যাংক ইউ, চা আজ বেশি অনেক বেশি খাওয়া হয়ে গেল। ফাংশনে আবার গিয়ে অনেক কাপ চা খেতে হলো, তো আধ ঘন্টার উপর সময় কাটিয়ে গেলাম না? বেশি হলো? হলো না, আমার কাছে অন্য কাজও আছে। ওর খালি কাজ আর কাজ। ঠিক আছে, আর একদিন আসছেন আর এখানে খাচ্ছেন, মনে থাকবে নিশ্চয়ই, সেদিন নিশ্চয়ই বসের সঙ্গে আলাপ হয়ে যাবে। মনি ওর ঠিকানাটা?
তাহলে লেখা টেখা কিছু নিয়ে এই দেখুন আলাপ হলো পরিচয় হলো অথচ ঠিকানাটাই নেওয়া হচ্ছিল না কলম কলম থাক আপনারা লিখতে টিখতে হবে না আমি বরং টেলিফোন গাইড থেকে দেখে নেব টেলিফোন আমি আবার রিসেন্টলি ফ্ল্যাটটা বদল করেছি তো এখনো লেখাপড়া করি সেটা কলম দিতে পারিস না পারছি না তো বাহারুল আমারই কলম আচ্ছা আমি বরং টেলিফোন নাম্বারটা লিখে দিই গাইডে তো পাবেন না 4491 সত্যি আপনাদের সাহস আছে বলতে আচ্ছা এত বড় বাড়ি আর আপনার তিনটি মাত্র প্রাণী ভয় করে না কিসের ভূতে না না বলা তো যায় না আচ্ছা আমি তাহলে চলি কিন্তু আপনি তো সময় ট্যাক্সিও পাবেন না 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 বাইরে গেলে পেয়ে যাব না থাক আমি বরং আপনাকে একটা ধরিয়ে দিই আসুন আপনি আবার কষ্ট করে কি দরকার ছিল আচ্ছা প্রকাশ আপনার সঙ্গে প্রকাশের কি কে প্রকাশ যার বিয়ে হলো ও হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছেন আমার বাবার পিস্তত ভাইয়ের সঙ্গে না না দাঁড়ান আমার বাবাই হচ্ছেন গিয়ে থাক থাক ও আমার গুলিয়ে যাবে আসলে আমাদের তেমন যাতায়াত নেই তো ওই তো একটা ট্যাক্সি ট্যাক্সি নিচে 300 টাকা দিয়ে তো ইয়ে আছে ট্যাক্সি সর্দারজি বুঝলি তোকে দেখছি দেখ দেখ আমি কত দেখ নতুন কিছু ব্যাপার ঘটিয়েছিস বলে মনে হচ্ছে বিরাট হিউজ বড় লোক আবার রাস্তাটা পেয়ে গেছিস দেখতেই পাবে দেখেই তো চলেছি চন্দু এবার ঠাট্টা না নয় সিরিয়াসলি দেখবে আচ্ছা এই দেখিস হ্যাঁ দেখছি শোন শোন এই এইখানে যদি আমাকে খোঁজ করে না কিংবা যদি টেলিফোন করে তো বলবি যে সাহেব বাড়ি নেই সাহেব মানে আমি হ্যাঁ সাহেব মানে আমি সাহেব মানে আমি যা বলে দিই বাড়ি আচ্ছা যদি জিজ্ঞেস করে কোথায় গেছে কখন ফিরবি তাহলে আমি কি তোর অত ঘন্টা দরকার কি তুই বলবি যে জানি না কখন বেরিয়ে গেছে কখন আসবে জানি না ফিরতে দেরি হবে আচ্ছা আসো শোন আগে কি নাম কি দাম কি বৃত্তান্ত সব জেনে নিবি বুঝতে পেরেছিস হ্যাঁ আর না তোমার যাবো তুই যাও শোন ও বাবা রতন যদি মহিলা কণ্ঠ শুনে খাবার যায় তুমি বারণ করে দেবে হোয়াট হ্যাঁ মহিলা কণ্ঠ আরে বাবা হ্যাঁ ফিমেল ভয়েস তুই হাতে হাত করা পারবি নাকি নো ব্রাদার নো কি কি ব্যাপারটা কি ক্রমশ প্রকাশ নট নাও আপাতত এইটুকু জেনে রাখো যে এই বাড়ি ঘর দৌড় আসবাবপত্র সব আই লিভ হিয়ার ক্লিয়ার ক্লিয়ার এই চেয়ার টেবিল ওই তোমার টাইপরাইটার এই সমস্ত কিছু ওই খাট বিছানা মানে ওয়ার্ড্রোব তোমার জামা কাপড় এভরিথিং ইজ মাইন ইনস্ট্যান্টলি ওরে মাসি মায়ের মধ্যে আসবে না তো না মা এলাহাবাদে ভালো যায় এক্সেলেন্ট আমি কোনো গোলমাল করবো না তোমার কোনো ভয় নেই আরে এটা কবে করালি রে ওটা আজকে ডেলিভারি নিলাম কেমন দারুণ না লাভলি তোর মানে শুট ফুট আমার আরো কিছুদিন লাগবে বুঝতে পারছো দিবি তো কোনোদিন কিছু বলেছি তোকে না আমি মানে আর কি একটা ইয়ে মেনটেন করতে হয় তো তুই দু তিনটে নিয়ে গিয়ে বাড়িতে রাখ না তো এটাও তোমার বাড়ি নাকি হ্যাঁ তাই তো বললি দেখো তুমি আর ডুবে না আমার শেষকালে তাহলে কবে যেন আমার ডাল্লা ফিলোর খাটে শোবো না বললি না হরিবাবু কি বলে গেলেন সকালে
ওটা তুমি বুঝবেন। যা বলি শোন, এখনো সময় আছে, একটা চাকরি বাকরি। ও চাকরি বাকরি আমার পোষাবে না। কত মাইনে দেবে? 100, বড় যদি 150 কি 200। কম হলো? খুবই কম। ওদের কেউ চলে? চলে না। মাস গেলে কিছু পেতিস তো, পরে বাড়ত। কত বাড়ত? বছরে 2 টাকা। তাই বা কোত্থেকে আসে? আসার কথা তো বলিনি, আসার কথা উঠছে কেন? সংসার রয়েছে তাই বলা। সংসার কি 2-5 টাকা চলবে? বেশি চাইলে তার পাচ্ছি না। কেন, ভুলে গেলে? 8 মাস আগে পাওনি? 1 থেকে 2 হাজার টাকা। তারপর এক কানা করিয়ে এসেছে ঘরে, উল্টে গেছে। আসবে আসবে, আবার আসবে। আর এসেছে কি আশ্চর্য, চিরকাল কি একভাবে যাবে নাকি? দাও দাও, এই দিকে দাও। কি জানি বাবু, এসব আমি বুঝিনি। সেই ভালো ছিল যখন চাকরিটা করতিস, চাকরিও গেল আর কি ঘাড়ে ভূত চাপ। দেখো মা, ওসব ভূত ফুত ভুলে যাও তো, একটু ভবিষ্যতের কথা ভাব। জানো এর নাম কলকাতা শহর, একবার চোখ মেলে তাকাবে আর ব্যাস। শুক্রবার কি বলেন ফণি বাবু? না না, ওসব টুকরো কারবারে আমি নেই। নেবো তো নেবো, একবারে লটকে লট নইলে ব্যবসাই করবো। ও তাই বলুন স্যার, আপনি একটু এগোন, আমি আচ্ছা চলো ভাই। আচ্ছা ভাইয়া, তো আতা হ্যাঁ চলুন স্যার। ও ফণি বাবু, এই দোকানগুলো একবার দেখে গেলে হতো না? না না, কেন? সুবিধা মতন পেয়েছি, বেশি ঘাটাঘাটি করলে পরে পস্তাতে হবে। আচ্ছা চলুন চলুন। আচ্ছা এদের সঙ্গে পাকাপাকি কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি এর মধ্যে কোনো রিস্ক নেই? খেলেছেন, রিস্ক থাকলে কি আমি এখানে আসতু না আপনাকে এখানে আনতু? মশলা মুড়ি খাবেন স্যার? খাসা করে চলুন। দেখি ভাই, দুধু আনা করকে 2 জায়গা। হ্যাঁ, ওইটা একটু ঝাল দিও। হ্যাঁ আচ্ছা, বসো। আপনি দিলেন? আচ্ছা হ্যাঁ, নিন স্যার, ধরুন। দোকান হয় কি? কত বিক্রি জানেন স্যার? কত বলুন তো, কত কত? Where dips the rocky highland of Salute Foot in the lake, there lies a leafy island where flapping herons wake the drowsy water rats. There we've hid our fairy vats full of berries and of reddest stolen cherries. Come away, O human child, to the waters and the wild, with a fairy hand in hand, for the world's more full of weeping than you can understand. Hello? Are you? What's going on? Why are you here? 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 হ্যালো হ্যাঁ, আচ্ছা শুনুন, আচ্ছা কাল মানে শনিবার এই বেলা 2:30 নাগাদ কোথায় ছিলেন বলুন তো? কেন বলুন তো? কি ওয়েলিংটন? না না, ওয়েলিংটনে কেন যাব? কেন যাবেন? আচ্ছা বলছি শুনুন, নিজে ড্রাইভ করছিলেন
আর ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে দাঁড়াতে হয়েছিল। এবার বিশেষ হচ্ছে তা আপনি ওয়েলিংটন বললে কি করে বুঝবো, ওয়েলিংটনের মোড় বলুন। হ্যাঁ কলেজ থেকে ফিরছিলাম, আপনি কোথায় ছিলেন? আমি ওই আপনার পেছনেই ছিলাম অনেস্ট। হ্যাঁ ট্রাফিক পুলিশ তো ছাড়া মাত্র আপনি একেবারে পাই পাই করে ছুট লাগালেন, আমি ধরবো ধরবো করে পেছনে অনেকক্ষণ ধাওয়া করলাম, কয়েকটা হর্ন টর্ন দিয়েছিলাম, তারপরে ওই ওইটা ডাবল ডেকার এসে গেল মাঝখান থেকে, আসে হলো না। সত্যি আমি তো একেবারে বুঝতে পারিনি। আচ্ছা আমি ফ্রি স্কুল স্ট্রিট ক্রস করে সোজা বেরিয়ে গেলাম, তারপরে পার্ক স্ট্রিট ক্রস করে বিয়ের ক্যামেক স্ট্রিটে ঢুকলাম। আপনি? আমি ওই ওই পার্ক স্ট্রিট থেকে ফিরে এলাম আর কি। হ্যাঁ না না তাতে কি হয়েছে আপনি কি করে জানবেন, আমি আপনার পেছন পেছন দিশি চাবি ভিলেনের মতো ধার করেছি। আমাদের আমাদেরকে তো অনেকদিন দেখা হচ্ছে না, বা অনেকদিন হলো না। হ্যাঁ হ্যাঁ সিনেমা দেখি না, ভীষণ দেখি। কোনটা? ডিভোর্স ইটালিয়ান স্টাইল? না ওই লাইট হাউসে যেটা হচ্ছে তো, না আমি সেটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ শুনছি বন্ধুদের কাছে খুব ভালো। যেতে পারি? কবে? বুধবার, বুধবার আমার টিউটোরিয়াল নেই। বুধবার? আচ্ছা আচ্ছা আপনি একটু ধরুন, আমি ডায়েরিটা একটু কনসাল্ট করে নিই। হ্যাঁ হ্যাঁ সোম মঙ্গল বুধ, হ্যাঁ বুধবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ছটার শো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাব ধরুন এই ছটা বাজতে ঠিক পাঁচ মিনিটে আমি গিয়ে পৌঁছব, আপনি দাঁড়িয়ে থাকবেন দ্যাট ইজ এর বাইরে। আচ্ছা শোনো তুমি চলে যাও, তোমাকে আর আসতে হবে না, আর মাকে বলে দিও যে আমি ঠিক সময় বাড়ি যাব। বাজে এতটুকু যদি পাংচুয়ালিটি থাকে। রতন, রতন কোথায় গেল দেখো, যেমনি যাবো তো তেমনি সায়, সব সময়ের গান সময়। আর আপনার রাজকার্য করবো বাবা কিছু বুঝি বুঝি বুঝবি, আমার তো রাজা হয়ে গেছে। ছবি আরম্ভ হয়ে গেছে না? ট্রেলার চলছে বোধ হয়। ও অটো দেরি হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছেন। একেই বলে কাজের লোক। দয়া আপনার যা হয় শাস্তি দিন, প্লিজ রাগ করবেন না। করেছি, ছেড়ে দেবো ছেড়ে দেবো সব ছেড়ে দেবো, ব্যবসা ব্যবসা সব। ব্যবসার উপর খুব রাগ দেখছি। উফ যা পার্টি পাল্লায় পড়েছিলাম যদি জানতেন। ঠিক আসুন আসুন। During the closing years of the 18th century, the Punjab hill state of Kangra became the center of one of the greatest styles of Indian painting. A blend of Mughal accomplishment and Hindu aspirations, this painting was not directly affected by Western influence. Yet, in certain important ways, it possesses a striking resemblance to certain kinds of Western art. Its flowing rhythmical line, its simple, unaffected nature, above all, its air of innocent sexuality, all these qualities have an obvious parallel in the art of Botticelli. At the same time, its merging of religion and romance, the one imbuing the other with natural exaltation, invites comparison with the poetry of Blake.
To this kind of visual poetry, Kangra painting is exactly equivalent. Its characteristic theme is romantic love. Apnake ekdin khawabo. Woman lovely in herself. Thanks. But restless Chinese? Oh, it is a constant subject. Kabhi khabe bolu. The whole function of the incidental spot. Aste! ছবিটা কিন্তু বেশি বড় না কেন ওদের ছবি তো এরকমই হয় না তার থেকে ছোট সেই ভদ্রলোক ওর শরীর খারাপ এতক্ষণ কি করলি সিনেমা দেখলাম তোর ব্যাপার কিছু বুঝি না অস্বস্তি হয় কি রে এই তোর বড় লোক হওয়ার স্বপ্ন ইলিউশন স্টুপিডিটি এই তো তুই ভালো জানিস আচ্ছা তোর কি মনে হয় আমি ব্যবসা বুঝি না তা তো বলিনি আচ্ছা ব্যবসা আমি কয়েকবার লাভ করেছি এটা মানবি তো সে তখন করেছিল কিছু সুযোগ পেয়েছিলি সুযোগ অনেকেই ব্যবসা করেছিল ও সুযোগ আবার পেয়েছি কিছু একটা কর না এরকমই চলবে করবো করবো শুধু ইউ মাস্ট হেল্প মি তুই করেই দেখ না ওকে দে বালিশ নে আর নতুন ওপেনিং পেয়েছি বুঝলি এটা ভালো ওপেনিং কাল সব কথাবার্তা পাকাপাকি হয়ে যাবে তুই ফাইন্যান্সিয়ে থাকি কে বললাম তো ওই হাজার দুই টাকা মতন হলেই হয়ে যাবে লেটেস্ট বাই টু মান্থস ওকে দিয়ে দেবো এই হ্যাঁ হ্যাঁ তো প্রজেক্টটা কি ওই সায়েন্টিফিক প্রিসিশন ইনস্ট্রুমেন্টস বলবো তোকে সব বলবো আগে কথাবার্তাটা একটু পাকাপাকি হয়ে যাক কাল তোর কাছে সব পরিষ্কার হয়ে যাবে কাল তাহলে তোর ডি ডে চলবে হ্যাঁ সিগারেট জানিস তো আজ বিকেলে না আমি একটা অন্য কাজে গিয়েছিলাম আপনি মনে হয় একটা জিনিয়াস আপনি স্যার এক হাফতা ধরে ঘুমোতে পারেননি ভয় আবার দেখুন দেখি দেখি আমার একবার দিন তো আমার দিন একবার দেখি কালোটা দিকে দিন কালো আমি জানি জানি দেখ দেখ ঠিকই আছে আচ্ছা আচ্ছা ফণি বাবু এটা কত এটা তো 1.5 তো 1.5 এই তো এই দেখুন একেবারে আটে চলে আসছে হ্যাঁ তো তাহলে বড় ব্যাটারিতে লাগালে তো একেবারে সে ইয়ে হয়ে যাবে তো না জ্বলে যাবে না জ্বলে যাবে না তবে ম্যাগনেটটা একটু ট্রাবল দিচ্ছে তো একটু ইয়ে করলেই আর সে ইয়েটা হবে তো হ্যাঁ হ্যাঁ ওসব ভাবি না আমি কিছু ভাবছি না ওই ভোল্টমিটারের লটটা তো লাগিয়ে দিয়ে দেবো ওগুলো তো একটা ঝামেলা নেই হ্যাঁ আর অ্যাম্পমিটারের গেলবো ওগুলো তাড়াতাড়ি দেবেন শেষ পরে একটা অর্ডার ফর্ডার এসে গেলে আসুক না আসতে আরে আসতেও কি দেখবেন একটা বিজ্ঞাপন দেবো আর একেবারে ঝপা ঝপ ওই যে কথাই বলে না লাইক এ হট কেক
ওটা মনে আছে তো স্যার? কোনটা? ওই মিস্ত্রিগুলো বড্ড তেঁদু। ও টাকা? হ্যাঁ টাকা আপনি পরশু পেয়ে যান। না না সেটা আমি জানি, সে কথা নয় স্যার। আপনার মতন পার্টি পেলে, তবে কি জানেন স্যার আজকালকার লেবার ঝান্ডা উঁচিয়ে আছে, আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ পা টাকার জন্য আপনি ভাববেন না। না না সে কি কথা, তবে তবে আমরা ব্যবসাই করি অ্যাডভান্স। কি আশ্চর্য, অ্যাডভান্স তো দিচ্ছি মশাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলি স্যার। হ্যাঁ চলি। আপনি তাহলে হাত ছেড়ে গাছ ছেড়ে ফেলুন। হ্যাঁ পরে কিন্তু সময় পাবেন। ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আর পরশু তাহলে আপনার কাছে আমি টাকা নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, টাকা আবার তাহলে চলি স্যার। হ্যাঁ হ্যাঁ ওই পরশু ঠিক আসছেন তো? হ্যাঁ আসছি আসছি। শুনছো কি রে? তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। আমার সঙ্গে কি পরামর্শ? মালটি যে ঘন ঘন আসা যাওয়া করছে। কি বলবি বল না, মাসিমা আছে? আছে। তাহলে এদিকে এসে একবার। আচ্ছা কি করি বলো তো? কিসের কি করি? ওই যে গো সেন বাড়ির মেয়েটা। কোন সেন? ওই ব্যারিস্টার সেন? হ্যাঁ গো খুব উঠছে। উড়ুক। এই যে পিসিমা একটু দেখে শুনে, ছোটটা রোজ মোড় অব্দি পৌঁছে দিচ্ছে। বেশ করছে। ব্যাপার ছোড়ার সঙ্গে মাখামাখি পারো একটা ইজ্জত নেই। কি করবি? ক্লাবের ছোড়াদের সামলানো যাচ্ছে না। তা কি করতে চায় তারা বলবি তো? সারা ট্যাংরি খুলে নাও, সারা পেনুকে চেনে না। গর্দভ বুঝতে পেরেছিস? হ্যাঁ তোর আগে একটা পাটা। এর থেকে বেশি কিছু করা গেল না, কেন আরেকজনের সঙ্গে শেয়ার করতে হচ্ছে তো ঘরটা। না না এটা বেশ ভালো হয়েছে। ভালোই, তবে টেলিফোনটা এক্সক্লুসিভলি মানে টেনেন্ট আছে আমার ওপাশে। দেখাবি না? হ্যাঁ বাইরে ফেলে দেবে, যাও। এই চা খাবি তো বল, চিনি টিনি আছে এই বাজারে, দেখো বাবা টিটার টিটার সমস্ত কমপ্লিট। ভাতের হাঁড়িটা নেই কেন? এই তোর এই টাকাটা পেয়ে না এই সমস্ত কিছু না, তোকে দেখাই। ভোল্ট মিটার, সাইন্টিফিক প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ দেখছিস এগুলো সব চলবে তো? চলবে না মানে ওর বাবা চলবে, কাঁটা একেবারে নড়ে এখানে চলে আসবে। না না বুঝি জিনিসটা মার্কেটেবল হবে তো? আরে হবে হবে, তাও দেখাচ্ছি তুমি না। কি অর্ডারে ঝাঁক, দুদিন একটু বাজারে ঘুরেছি, কাগজে একটা ইনস্ট্রাকশন দিয়েছি তাই দিয়ে সাপ্লাই না শর্ট করে যাবে। জিনিসটা পুরনো বলে বলছিলাম। তা নতুন তুমি পাচ্ছ কোথায় চাঁদু? তুই ব্যাপারটা বুঝছিস না, বাজারে ইম্পোর্ট বন্ধ অলমোস্ট টোটালি, ডিমান্ডের হাহাকার, আমার লাভ। অবশ্যই প্রথম যখন জিনিস নিচ্ছিলাম একটু ভয় ভয় করছিল না যে তা নয়, তবে এখন তো মিস্টার ফেমিন তুই আমার একটা খানা দেখছ না। আচ্ছা বলছিলাম জিনিসটা চালু করতে পারবি তো? চালু মানে মানে ওয়ার্কেবল হবে কিনা? ওয়ার্কেবল মানে তুই কি বলছিস? ও ওই কাঁটা ঘোরানো? আরে সে তো ফোনেও ঘুরিয়ে এনে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি ফোনেও। ইয়েস প্রুভড সবগুলো? সব নয় মানে এক এক করে হবে তো। হবে তো অলবাক, নো স্পেকুলেশন বিজনেস বাবা। ব্যাপারটা কি জানিস অজয়, আমাদের কপাল হচ্ছে
এইটুকু। আর তোর কপাল পা থেকে মাথা পর্যন্ত। কতগুলো বাড়ি আছে কলকাতায় বুঝলি শত, ভেতরটা একবারে ডাঁটা চচ্চর, কিন্তু তুই যদি ছাতের উপর উঠে যাস না, ইউ ফিল লাইক এ নেপোলিয়ান। দেখে শুনি অফিসটা নিয়েছিস তাহলে, সত্যি লোকালিটিটা দারুণ। কত লাভ হবে বলতো? কিসের কিসের আবার ব্যবসা? ও আই কান্ট সে। তাহলে একটা আন্দাজ আছে তো? 10,000, 20,000 রুপিস। হ্যাঁ 20,000 রুপিস ইফ নট মোর। ভাব একবার ব্যাপারখানা। আমায় কিছু দিবি তো? তোকে দেবো না, তুই আমার ফিনান্সিয়াল 50%। মানে 10? 10? হ্যাঁ 20,000 50% 10। ও হ্যাঁ 50%। এগ্রিড এগ্রিড, উইস ইউ বেস্ট অফ লাক। দেখ তোর ফণি বাবু না ডোবায়। হ্যাঁ দূর ফণি বাবু কি ডোবাবে? শালা কলকাতা শহরটাকে কিনে ফেলে দেবো বুঝলি। তোর এইগুলো আরো কিছু দিন লাগাবো। তো লাগা না। তোর ওই অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইনক্লুডিং ইউর রতন। কত ভাগা। আচ্ছা তুই মনে মনে কি ভাবিস না? দেখ আমার স্যুটগুলো আমার থেকে তোকে অনেক বেশি মানে। রাবিশ। হ্যালো, কথা বলছি। হ্যাঁ ওহো, ও আজই নাকি সেই চাইনিজ? আচ্ছা আচ্ছা, একটার সময়? হ্যাঁ 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 যাবো। মেক করেছে? ও মেক কেটে যাবে। আরে একটু না বৃষ্টি হলো, তাতেই বা কি হয়েছে? আমি ভাবলাম বোধ হয় বলবেন যে মেক করেছে, আজ আর আসবেন না। ও যেতে পারিনি, মানে ভীষণ ঝামেলার মধ্যে আছি বুঝলেন, ওই অফিস শিফটিং টিকটিং। হ্যাঁ আমি নাই বা থাকলাম, রতন তো ছিল। রতন হচ্ছে ইয়ের, রতন মানে ওই তো আমায় টিকিয়ে রেখেছে। মা তো দেশে আছেন, ওই সব সংসার দেখাশুনো করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো, দেরি হবে না, প্রমিস। একবার একটা অনলাইন করে ফেলেছি বলে। আচ্ছা আচ্ছা বলি, আরই ফোন করা বাবা। থার্ড ক্লাস যা, এক মক্কেল জুটেছে না তো, খাওয়াবে বলবে। ও তো নিজের কাজে। আচ্ছা আমি তাহলে আজ বলি বুঝলি। আচ্ছা বেরিয়ে গেল, তুই সন্ধ্যের দিকে আসিস। আচ্ছা হারাধন। হ্যালো অজয়বাবু আছেন? নেই, ফেরেননি এখনো। ও আচ্ছা, তুমি তুমি কি রতন বলছো তো? হ্যালো হ্যালো, তুমি রতন? হ্যাঁ 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 আমি রতন বলছি। হ্যাঁ শোনো, আমি মনিকা দিদিমণি কথা বলছি বুঝলে। তোমার সাহেব এলে বলো, সাহেব মানে অজয়বাবু, সাহেব এলে বলবে যে আমি ভীষণ বিপদে পড়েছি, আটকে গিয়েছিলাম জলে, তাই জন্য হোটেলে যেতে পারিনি। শোন আমি মনিকা দিদিমণি, মনে থাকবে তো? আগে মনিকা দিদিমণি আগে বাবু এলে বলো, আর আমায় বলো টেলিফোন করতে। হ্যাঁ আগে আগে দিদিমণি আগে ফোন করতে বলবো আগে। আচ্ছা আচ্ছা ফিমেল ভয়েস।
বৃষ্টিতেই তো খানা পিনা জমে। আরে সেই লোকটা এসে পৌঁছতেই পারল না। ফোন করেছিল কে? উনি। হ্যাঁ, রতনের সঙ্গে কথা হয়েছে। রতন? রতন নেই। রতন কোথায়? বাজারে গেছে। কখন ফোন করেছিল রে? হ্যাঁ, তুই জামা কাপড় ছেড়ে আমি ছাড়ছি, তুই বল না। না না, অসুখ করবে। আচ্ছা তুই বল না, কখন ফোন করেছিল বলবি তো? কখন ফোন করেছিল? কে কে কে? তোকে তো আমি জিজ্ঞেস করছি, কে 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 ফোন করেছিল রে? মনিকা দিদিমণি, রতন। আচ্ছা দিয়ে জামা কাপড় ছেড়ে। না না, আপনি বলুন আমি ঠিক বলেছি কিনা। হ্যালো, কে? জাস্ট এ মোমেন্ট বাবা, মিস্টার আগরওয়াল। ও হ্যালো, কি খবর? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি যাচ্ছি। না না, খুব বেশি দেরি হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এবারে আচ্ছা আমি তাহলে বড় মুখে। আচ্ছা, খুব খুশি হলাম আপনার সঙ্গে আলাপ করে। আমার তো একেবারে মক্কেলদের জ্বালায় এ হয়ে গেলাম, তবে এদের মুখ থেকে আপনার কথা প্রায়ই শুনতে পাই। হ্যাঁ, আমাদের কথা শুনবার তোমার কত সময়? শুনুন শুনবি আবার কি, দিন রাত তো মক্কেল আর কোর্ট নিয়েই থাকো। বুঝলেন, সারা জীবন এই গঞ্জনায় সহ্য করে আসছি। অনেস্টলি স্পিকিং, এই স্ত্রীরা বড় আনগ্রেটফুল। হ্যাঁ তা তো বটেই। না আচ্ছা, চা খাবেন কবে বলুন আমার ওখানে? ওই সেই রতনের দিনের খাওয়াতে তো ভরসা নেই, তাই হাই ঠিক। কি গো, কবে যাওয়া যায়? তুমিই বলো, সময় তো তোমারই নেই। এক্সকিউজ মি, আমি বরং ডায়েরিটা দেখে মনিকে বলে দেবো এখন। কেমন? আচ্ছা আচ্ছা, চলি তাহলে। আচ্ছা, আমার আবার একটু। মনি, ড্রাইভারকে বলো পৌঁছে দিতে। হ্যালো রবিন, শোনো, আগারওয়ালের কাগজগুলো ঠিক আছে? হ্যাঁ। ও মিস্টার মুন্সি? হ্যাঁ হ্যাঁ বলুন। ডেলিভারি? ডেলিভারি তো আপনাকে দেওয়া যাবে না, আপনি তো অর্ডার কনফার্ম করেন। না না, মালের জন্য আপনি ভাববেন না, প্লেন্টি অফ স্টক, ইমিডিয়েট সাপ্লাই দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলেছি তো 15-200 রেঞ্জে ভোল্ট মিটার এমতাই। গ্যালভানোমিটার আপনাকে পরশু দিতে পারবো। হ্যাঁ, ডিসকাউন্ট 5%। আমি আফ্রেড ওর থেকে বেশি আমার পক্ষে সম্ভব হবে না। না আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা কনফার্ম করার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হারদন, শোনো, আমি একবার একটু বেরোবো। আচ্ছা বলছি, ফোনি বাবু, আমি সরকার কথা বলছি। হ্যাঁ শুনুন, মাল রেডি আছে? হ্যাঁ, সে কি পার্টি এক্ষুনি ফোন করছিল, আপনি আবার কি উল্টো পাল্টা বলছেন? না না না, বড় পার্টি, এদের আমি চটাতে চাই না। হ্যাঁ আপনি সব তৈরি করে রাখুন। আর শুনুন, ওই ওদের বলছিলাম গ্যালভানোমিটারগুলো পরশু দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবেন। আচ্ছা আচ্ছা। হারাধন আজকে শোনো, আমি এখন একটু বেরোবো। কখন ফিরবেন? 4টে তো, যদি 5টার মধ্যে কাজ শেষ হয়ে যায় আমি তাহলে ফিরে আসবো অফিসে, তা নাহলে ফিরবো না। আর না ফিরলে তুমি সমস্ত বন্ধ করে দিও, চাবি আছে? হ্যাঁ। আচ্ছা, আর কেউ এলে? সরকার হিয়া? ও হো, আরে এই তো দরজা অব্দি বেরিয়ে ফিরে এলাম। অনেস্টলি অনেস্ট? হ্যাঁ হ্যাঁ। আরে না না, ভুলিনি। না না কি, আরে কি মুশকিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, লিন্স স্ট্রিট। আরে হতো মহিলাদের ভূস্বর্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ আমার গাড়ি নেই, আমি একটু। আচ্ছা হ্যাঁ, বেরোচ্ছি। দুটো নিয়ে ফেললাম, দারুণ। কি করবো? না এটা থাক, দিন।
না আমার প্রেজেন্ট না না অসম্ভব আপনি এ কি কি হলো আমার পার্স স্ট্রেঞ্জ নেই তাই তো মনে হচ্ছে অনেকগুলো টাকা ছিল আই ডিস্টিংক্টলি রিমেম্বার ফানি আপনি অফিসে ফেলে আসেননি না অফিসে না তাহলে দেখতে পারা যায় আচ্ছা টেলিফোনটা কোথায় আপনাদের ওইদিকে ক্যাশ কাউন্টারে এক সেকেন্ড এটা থাক আপনি এই দুটোই দিন আচ্ছা টেলিফোনটা করতে পারবো হ্যালো আরাধন শোন অফিসে কেউ এসেছিল ও কোনো ফোন না 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 আমি আমি ফিরবো না আচ্ছা বেলি হ্যাঁ টেবিলে নেই আচ্ছা দেখ তো ওই ফাইল বক্সে দেখ তো হ্যাঁ কি ফাইল বক্সে নেই আলমারির পাশে ওখানটায় আচ্ছা হ্যাঁ ভালো করে দেখ নেই আই ডোন্ট থিঙ্ক আই লেফট ইট ইন দ্য অফিস আচ্ছা ড্রয়ারে দেখ তো হ্যাঁ বাঁদিকে না না চাবি নেই না নেই আচ্ছা ঠিক আছে ছেড়ে ছেড়ে হ্যাঁ কত আমি দিয়ে দিচ্ছি পকেট মানি নাই কপাল ভালো তো কি বিশ্রী ব্যাপার হলো বলুন তো কাল এসে শাড়িতে নিয়ে যাও না কেন না না নিতে হবে না একটু ভীষণ অসভ্য কে ওই পকেট মারটা বা দেশে চোর থাকবে না জোর চোর থাকবে না পকেট মার থাকবে না না থাকবে তা কি আপনি না যাই বলুন আপনার কিন্তু আরেকটু কেয়ারফুল হওয়া উচিত এই নিন চালান আপনার না আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমাকে কেমন লোক বলে মনে হয় আমি কিন্তু অনেক বাজে কথা বলেছি
কেন? এই গান শেখার ব্যাপারটা, গান জানি, ওস্তাদি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করার জন্য লোক সাথে সাথে করছে এইসব। আসলে শুধু শুনে শুনে গানটা তুলতে পারি আর কিছু না। কিছু বলছো না? বাজে কথা বলেছো কেন? জাস্ট ইমপ্রেসিভ, তোমার ভালো লাগবে বলে। মনি, আমি ক্ষমা চাইছি। আচ্ছা কি হচ্ছে? না শোনো, না না না, টাকাটা যে কি জিনিস বুঝলি, পদে পদে মালুম দেয়। সেদিন হ্যান্ডলুম হাউসে গিয়েছিলাম, মনিকে সব জিনিসপত্র কিনছিলাম, করতে করতে হঠাৎ একটা শাড়ি চোখে পড়লো, অদ্ভুত। মনি তো দেখে চোখই ফেরাতে পারে না। আমার কিরকম যেন, আমি কেমন যেন বড় হয়ে গেলাম, আচমকা এক্সপেন্সিভ। ধাই করে বলে বসলাম নিয়ে নিতে, ইটস মাই প্রেজেন্ট। ও লর্ড, ইটস প্রাইস ওয়াজ 75 rupees। আই হ্যাড টু ব্লাফ, এটা নাটক করতে হলো। তুই দাগা করেই ব্লাফ দিচ্ছিস। ফ্যাক্ট, ব্যাপারটা অসহ্য লাগে। ওকে শাড়িটা দিতে পারলে খুব খুশি হতাম, আমার খুব ভালো লাগতো, অথচ নিজেকে এতটুকু মনে হয়। কি জানি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নিজেকে খুব সুপিরিয়র ফিল করছিস? আমাকে আনস্ক্রুপুলাস হচ্ছিস? ভাবা ভাবির কি আছে, যা করছিস। আই সি, তুই এখন আমাকে লাথি মারলে আমাকে সহ্য করতে হবে, উপায় কি? সরি, আমি কিন্তু তোকে আঘাত দেওয়ার জন্য বলিনি, তোর নিজেরই ভাবা উচিত। ভাবছি তো, সবসময় ভাবছি। আমি তো সবকিছু গুছিয়ে বলবো, এখন শুধু একটু, এখন একটু সময় নিচ্ছি, আগে অবস্থাটা একটু সামলে আনি। তুই ঠিক বুঝতে পারছিস না, আই মিন লাভ উইথ হার। সেটি তো আমার ভয়। এই তো আজকেও তো আমি ওকে বলছিলাম ওই গান শেখার ব্যাপারটা, ওটা যে বাজে সেটা। আপনি আমার কথাটা শুনছেন না ফণিবাবু? হ্যাঁ শুনুন, অ্যাম্প মিটারের 3টি লটের মধ্যে 2টোই ফেরত এসেছে। হ্যাঁ, এই তো আরো 2টো এসেছে। এই কোথায় গেলেন? হালতু বিদ্যানিকেতন থেকে আরো 2টো। হ্যাঁ অচল, পাঁচে অসম্ভব বিরক্ত, বিরক্ত তো হবেই, 3টের মধ্যে যদি 2টো খারাপ বেরোবে বিরক্ত হবে না? আর আপনি বরাবর বলে আসছেন মাল পারফেক্ট করে দিয়েছেন। এই তো, না না বল মিটার ফেরত দেয় না। আরে হ্যাঁ, আচ্ছা শুনুন, আমি পার্টিকে অতি কষ্টে ঠেকিয়েছি, আমি বলেছি কালকের মধ্যে সমস্ত রিপ্লেস করে দেবো ইন পারফেক্ট অর্ডার। হ্যাঁ না না, অর্ডার ক্যান্সেল করেন। আর বলে ভোল্ট মিটার কি ফেরত দেবে, সে তো 2 লট মাত্র দিয়েছেন। হ্যাঁ আচ্ছা শুনুন, আমি রিজেক্টেড মাল পাঠিয়ে দিয়েছি আপনার কারখানায়। হ্যাঁ এবারে ডোবাবেন না। আচ্ছা রেখে দিলাম। আচ্ছা তারপর তুমি কোথেকে? কাল এসছি কলকাতায়। দিব্যি তো অফিস করেছো? না সিগারেট খাও। ওটা কি? গোল ফ্লেক হলো গেস্টদের জন্য, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট।
এক নতুন ফ্যাশন হয়েছে। ফ্যাশন? হ্যাঁ, মানে চা বিনা খাওয়া আর মুখে বলবে গোল্ফ লেগে অ্যাফোর্ড করতে পারি না। ফ্যাক্ট ফ্যাক্ট। আরে রাখো রাখো, সাহেব হয়েছো, অফিস করেছো, দামি স্যুট পরেছো, আর সিগারেট বেলা যত। আরে সমস্তই শো, কলকাতার কালচার ঢাকা বোগাস। সত্যি বিশ্বাস করো, সৌতুকে চিনতে তুমি? কে? সত্যেন মিত্র, আমার বাল্যবন্ধু, সায়েন্স নিয়ে পড়তো। হ্যাঁ হ্যাঁ, কলেজে দেখেছি। এই সমস্ত স্যুট ফুট সমস্ত তার কাছ থেকে ধার করা। আমি তোর বাড়ি ঘর ধর টেলিফোনে ইউজ করি। ও এখন কি করছে? ও বড় চাকরি করছে। তারপর তোমার কি খবর, বউ কেমন আছে? ভালোই। এবার ভাবছি ওকে নিয়ে যাবো, কোয়ার্টার পেয়েছি। আমি কিন্তু একটা অন্য কাজের জন্য এসেছিলাম। কি বলতো? ভয়ে না নির্ভয়ে? আরে আমাকে আবার ভয় কি? আমার ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দাও না। মানে আমার ছোট ভাই, টাইপ টাইপ জানে, আয় পর্যন্ত পড়েছে। তুমি দেখছি আমার অফিসের শোতে সত্যি খুব ইমপ্রেসড। তুমি আর কথাটা কিন্তু সিরিয়াসলি নিচ্ছ না। সত্যি বলছি, শোনো বিশ্বাস করো, প্রমিস, আমি এখন ফাঁকিতে চলেছি। ব্যবসা যদি জমে তাহলে লোক লাগবে, কিন্তু এখন তো। সত্যি বলছো? অনেস্টলি ব্যবসা নিশ্চয়ই জমবে, চেষ্টা তো করছি। কবে নাগাদ বুঝতে পারবে? এই মনে হয় এক মাসের মধ্যে এসপার কি ওসপার একটা হয়ে যাবে। তাহলে আমি পরে দেখা করছি। হ্যাঁ তুমি কিছু ভেবো না। আচ্ছা আপাতত একটু চা খাও। এই হারাদন, আচ্ছা আচ্ছা আমি নিজেই করছি। ও শ্বশুরকে বলবো, ওর অফিসেও তো লোকজন নেয় মাঝে মাঝে, তাছাড়া আমারও খোঁজে থাকলে। ও সরি, ব্যাড লাক, চিনি নেই। আরে কিছু টাকা চাই যে স্যার। অজয় এখনো ভেবে দেখ, এভাবে খুচরো ব্যবসা হয় না আজকাল, চলে না। আলবাত চলে, 100 বার চলে। আই উইল প্রুভ ইট। ননসেন্স, বিগ বিজনেসের চেহারাটা এখনো দেখতে পাচ্ছিস না? চিড়েমুড়ি খেয়ে আলামন্দা ছবি সে যুগ আর এখন নেই। ইটস অল ওভার। তুই আমার উপর চটেছিস কেন? ওই যে বিগ বিজনেস এর কথা বড় বাজে বলতে। বাজে না, ঠিকই বলি। কি ঠিক? কি ঠিক আছে, ছোট বিজনেস বিগ বিজনেস এর চাপে মারা যাচ্ছে। কোন কমিউনিস্ট কোন কথা বলেছে তো গায়ে জ্বালা ধরে যায়। কথাটা কিন্তু ঠিক। কি ঠিক? কি বিগ বিজনেস, বিগ বিজনেস, এক বিগ বিজনেস কথা শিখেছিস? আরে বাবা আমিও বিগ বিজনেস হবো, কে আটকাচ্ছে এটাকে? ডোন্ট বি স্টুপিড। কি যে স্টুপিড শুনি, তুই হাড়ে হাড়ে বুঝতে পারছিস না? এই যে ফণিবাবু এখন টাকার জন্য মজুর দিচ্ছে, আরো টাকা চাই। কত পাবি? কে দেবে? কার কাছে হাত পাত? যেখান থেকে বাড়ি দেবো, চুরি করবো, জোর চুরি করবো, তোর কাছ থেকে নেবো না। চুরি জোর তো সবসময় করছিস, নইলে এটা সরল মেয়েকে পর্যন্ত। সত, এটা আমার পার্সোনাল ব্যাপার। তুই চোখের সামনে লোক ঠকাবি আর কেউ কিছু বলবে না? তুই ছেলে মানুষ নোট হয়ে যায়। আমাকে বলিস না, আমি আর পারবো না বলছি। আচ্ছা শোনো মা, আমার কথাটা শুনবে তো। ওই কটা টাকা ব্যাংকে রয়েছে, ওই সম্বল, সেটা কি না খেতে পেয়ে মরে যাবো? দুটো তোমার না খেতে পেয়ে মরতে কে বলেছে? আমি কি ব্যবস্থা করেছি শুনবে তো? ফণিবাবুকে ওই কটা টাকা না দিলে না, আমি 7 দিনের মধ্যে তোমার এনে দিই, কিনে রাখো। দেবো না। আচ্ছা মা, ¶¶
এই নে টাকাটা বসিয়ে নিস। মা আজ কিন্তু রেশন আসেনি। মা শোনো কি বলছিস বল। শোনো না বল না কি বলছিস বল। এদিকে এসো বসো। আর বসো না। আচ্ছা আচ্ছা তুমি এত এখনকার কথা ভেবে ভয় পাও কেন বলো তো? তুমি একটু পরের কথা ভাবতে পারো না? পরে কি হবে ভাবো না? একটা ফোর রুম ফ্ল্যাট, বসার ঘর, তাতে বেশ বেতের টেবিল, লো চেয়ার, নিচু নিচু চেয়ার সমস্ত, আর এক পাশে তোমার ঘর, খাট আলমারি, পাশে একটা ছোট্ট পুজোর জায়গা, আরেক ধারে বেশ খাবার ঘরটা থাকবে। খাবার ঘরে একটা ফ্রিজ থাকবে, একটা ইলেকট্রোগ্রাম, আর বসবার ঘরে কিন্তু একটা টেলিফোন থাকবে, আর আরেকটা সব আমাদের ঘর। বাড়িটাতে না অনেক রোদ্দুর আসবে, এরকম স্যাঁতস্যাঁতে ড্যাম্প হবে না, আর শীতকালে সে বারান্দায় বসে তুমি রোদ্দুর পাবে। আর মনি না, মনি তখন ধোপার হিসেব লিখবে, ঠাকুর চাকরকে বকবে, তুমি কিন্তু একদম রান্নাঘরে যেতে পারবে না, হাত পুড়িয়ে রান্না করতে পারবে না, তুমি তখন গাড়ি করে করে অনেক ঘুরে বেড়াবে, আমাদের একটা গাড়ি থাকবে তো, আর মনি খুব ভালো গাড়ি চালাতে পারবে তো, তোমাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াবে, বেলুড়, দক্ষিণেশ্বর, তুমি যেখানে যেতে চাও তুমি নিয়ে যাবে, আমি তোমাকে মাঝে মাঝে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। কি বিশ্বাস হচ্ছে না? তাকে তো চোখেই দেখল। আরে দেখবে দেখবে সব দেখবে, তুমি দেখো না ব্যবসাটা ঝুমুক, আগে একটা নতুন ফ্ল্যাট নেই, একটু হাফ ছাড়ি। জানো মা, তুমি দেখো মনিকে না, মনিকে তোমার ভীষণ পছন্দ হবে, ওনার খুব বুদ্ধিমতী আর এত শান্ত, এত ভালো না, আর ভীষণ ভালো জানো। অনেক রাত্রি হয়েছে, শুনিয়ে কর। ছুটি হয়ে গেল কেন? একজন ডাইরেক্টর মারা গেছেন। ও বসিস, গুড নিউজ। নে সিগারেট খা। তুই আমায় বরং 4 মিনিট। নো স্যার, ইন দ্য অফিস এভরিবডি ইজ এ গেস্ট। আরে বাবা হয়েছে হয়েছে দে। আরে বাবা অফিসে ডিসিপ্লিন তো ভাঙতে পারি না। খা খা বল। খুব বিজি মনে হচ্ছে? রাদার বিজি, অনেক কাজ জমেছিল, শেষ করছি। তবে সকালবেলা এক্সপেক্ট করেছিলাম। ও তুমি 9টার আগে অফিস বেরিয়ে যাবে? তুমি যেতে পারি না কাল তাড়াতাড়ি? না আমি আজকে একটু ওয়েট করেছিলাম। কেন বলতো? তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা? এই কালকের ব্যাপারটা। আমি কোন ব্যাপার? ওই যে কাল খেতে বসে এটা হলো। আরে দূর দূর দূর, ও তো দোষ আমার। নো আই ওয়াজ অফুল। ওকে ওকে, দোষ দুজনের, দুজনেরই ফাঁসি হবে। যাক আমি তাহলে চলি, তোকে ডিস্টার্ব করবো না। তুই কফি খেয়ে যা। না আজকে ছুটি পেয়েছি, যখন দুপুরবেলা ঘুমোবো। আচ্ছা আর শোন, গাড়িটা রেখে গেল, তোর লাগবে না? না আজ তো ঘুমোবো। লাকি চ্যাপ। আর হ্যাঁ, ওই কালকে যে বলছিলি ফণিবাবু টাকার জন্য এ করছে, আরে ও আমার জোগাড় হয়ে গেছে। শিওর? আরে ও ফণিবাবু টাকা নিয়ে চলে গিয়েছি। না মানে আমি এনেছিলাম। আরে দূর দূর যা। আচ্ছা চলি সন্ধ্যাবেলা আস। বাবা বলছিলেন যাবে। কোথায়? বাড়ি, নিজেই তো নেমন্তন্ন করে আসা হলো। ও হো, হ্যাঁ হ্যাঁ। তো কবে আসবে? শনিবার দুপুরে বলছিলেন। কেন অসুবিধা হবে? না না অসুবিধা কি। বাবা না কাল রাত্রে খাবার সময় খুব বলছিল। কি বলছিল? কি আবার তোমার কথা? নিন্দে ভীষণ।
আমার সব কথা জানলে বলা যায় না, এত সত্যি কেবল খুঁজি খুঁজি নিজের প্রশংসা শোনো। দেখো তখন আমাকে ত্যাগ না করলে হয়তো নিজেই রেহাই পাবে না। আহ কি যত বাজে কথা, ভুল করেছি, তুমি সঙ্গে ছিলে কিনা? চায়না অ্যাটম বোম তৈরি করেছে, দিল্লিতে পার্লামেন্টে অনেকে বলছে যে আমরা অ্যাটম বোম তৈরি করব, তারপরের দিন কোরিয়া অ্যাটম বোম তৈরি করবে, জাপান অ্যাটম বোম তৈরি করবে, আফ্রিকা অ্যাটম বোম তৈরি করবে, তাহলে হবেটা কি? সমস্ত পৃথিবীটা একদিন একটা অ্যাটম বোমের কারখানা হয়ে যাবে। না না, এ হতে পারে না। ইফ ইউ আস্ক মি, আই সে নো টু অল দিস ম্যাডনেস। এই দেখো, সো সরি, দেখো দেখো। না না, আমি গো অ্যাহেড, ঠিক আছে। আচ্ছা আমি একটু আসছি। জিনিস যে কোথায় রাখে, আরে এ কি, এটা যে আপনার টাচ করেননি একেবারে। আমার চা খাওয়া হয়ে গেছে, আপনি নিন। নেব। হোয়াট ইজ ইট? এটা ছানার কাটলেট। আই সি। আরে এই জন্য তো বলে বাংলা মিষ্টির কাছে আর কিছু লাগে। বাবা দেখো বাবু, শরীরের কথাটা মনে রেখো। দেখেছো সরকার, সামান্য একটু খাওয়ার ফ্রিডম পর্যন্ত নেই, এই ব্লাড প্রেশার আর গিন্নি। ঠিক আছে, একটা একটা খেতে পারো। দেখেছো, ম্যারেজ ইজ এ ব্লিস। আলাপ করিয়ে দিই, আমার বন্ধু সত্যেন মিত্র, মিস্টার এন্ড মিসেস বোস, মনিকা। আমি এসে বোধহয় আপনাদের খুব ডিস্টার্ব করলাম। ও নট এট অল, নট এট অল। আচ্ছা তুই বস না এখানে, বস না তুই। আমি বসছি বসছি, বস না। আচ্ছা তোর কি ওই গাড়িটা এত তাড়াহুড়ো করার কি ছিল, ফেরত থেকে এক্ষুনি না দিলেই চলছিল না? আমার গাড়িটা আর কি ও নিয়েছিল একটু ব্যবহারের জন্য। হ্যাঁ আমার গাড়িটা দরকার লাগছে না বুঝলি, ওই সেই জন্যে ওই চাবিটা। হ্যাঁ চাবিটা, ও ঠিক আছে, থ্যাংকস। আপনার কথা অনেক শুনি। হ্যাঁ আপনার কথা। আচ্ছা আপনার এই বইটা আমি একদিন নেব, মানে এখন না পরে কোনো একদিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সত্যি আমার খুব ছেলেবেলার বন্ধু, খুব ব্রিলিয়ান্ট ছেলে বরাবরই, লাইক মি। বাজে বলিস না, কেন দেখছেন খুব মডেস্ট আছে আপনি। বাহ জিনিসটা তো বেশ। হ্যাঁ আমেরিকান, আজকাল তো বাজারে পাওয়াই যায় না। না ওই সত্যি আমায় দিয়েছে জন্মদিনের প্রেজেন্ট। কি হলো রে, জল জল দেবো? আজ
কেন দেখলি কি ন্যাকা ও ভালো বাস দেখ তুই কিন্তু অন্যায় করছিস প্লিজ বাবা নো লেকচার না লেকচার নয় এরকম একটা মেয়েকে আরে আই উইল এক্সপ্লেইন টু হার এভরিথিং তো এক্সপ্লেইন কর আর কত জোর পাবে তো তাই বলে এখন পাগল এখন আমার যে অবস্থা তো শুনলে হয়তো ঘাবড়ে যাবে পরে ভাববে তুই ওকে ঠকিয়েছিস ওর বাবার টাকার জন্যই তুই কি হল থামলি কেন বল She belongs to a different strata. A dhut to strata or strata fata amara bhabe. I will make money, pots and pots of money. মার চিঠি পেলাম আজ গলব্লাডারের অসুখটা ওর বেড়েছে সে কি রে আসছেন নাকি এখানে কলকাতায় ঠিক নেই দরকার হলে আসতে হবে আসুন এদিকে আপনি হরিদাদের বাড়িতে যাবেন তো হরিদাটা কি হরিদা মানে ওই তো ফণী বাবুর ছেলে মুশকিল কারখানা তো তাকে তিন দিন টেলিফোন করে পাওয়া যায় না আচ্ছা পালিয়ে বেড়াচ্ছে বুঝি লোকটা তাই তো মনে হচ্ছে আমি জানতাম এর কিছু হবে হয় না অজয় এইভাবে হয় না 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 কিন্তু দেখ ফণী বাবু যা বলেছিল তাতে তো আরে ওরা চিরকালই এইভাবে বলে থাকে তারপর কিছু টাকা হাতিয়ে নিয়ে কিন্তু দেখ লোকটাকে আমার একেবারেই ডিসঅনেস্ট বলে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে হয়তো কিছু যন্ত্রপাতি নিয়ে বেকায়দায় পড়ে গেছে তাই তোর কি মনে হচ্ছে কিছু করতে পারবে বলছে তো এখন পারবে কিনা দেখো দেখো আই ডোন্ট থিংক সো হ্যাঁ দেখতে দোষ কি দেখাই যাক না দেখ চ মাইল আসার সময় হয়ে গেল ওটা যাক বেড়াত হ্যাঁ শুধু আচ্ছা মাসিমা এখানে কতদিন থাকবে বলতো দুই দিন থাকবে না হ্যাঁ থাকতে তো হবেই কি করা যায় বল দেখিনি কিসের এই মনি মানে ধর মনি যদি কোনো গোলমাল করে বসে মানে টেলিফোন করা হ্যাঁ এসেও তো করতে পারি আসি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কি যদি টুরে চলে যাই ট্যুর হ্যাঁ হ্যাঁ এই বিজনেস ট্যুর বিজনেস কি বিজনেস ট্যুর কি বুঝলি কি একটা বায়োগ্রাফি লিখবো তোর আমি তুই বড় হ এ সময় কলকাতা কবে ঠান্ডা পড়ে মা তা বল হ্যাঁ রে তোর মা কেমন আছে রোজ ভালো আছে তোমার শরীর কিরাম ওই চলে যাচ্ছে তবে মাঝে মাঝে ব্যথাটা বাড়ে ডক্টর ঘোষকে টেলিফোন করেছি কালকে আসবে বলে দেখো মাসিমা ও ডাক্তার ফাক্তারে কিছু হবে না এখানে কিছুদিন থেকে যাও ওর বাড়িতে রতন আছে ও রান্না খেলে দেখবে শরীর ভালো তাহলেই হয়েছে এখানে যা হইচই আর ধোঁয়া আমার বাপু কলকাতা মোটে সহ্য হয় না সিটি অফ অল সিটি বুঝতে পারলে না তোমরা তোর মার জন্য বুঝি অজয় তোর মার জন্য চাদরটা এলাহাবাদ থেকে নিয়ে এসেছি খুব সস্তা আর শোন যাওয়ার সময় নিয়ে যা হ্যাঁ ও আমি নিয়ে যেতে পারবো না কেন চাদর ভারে নিয়ে পড়বি নাকি ও সে আবার কে নিয়ে যায় বাবা ও দেখ মা ও তুমি নিজে নিয়ে যাও বাবা ও ভারী আচ্ছা বাবা আমি নিয়ে যাব আমাকে কাল পরশু একদিন এসে নিয়ে যাও কেমন ও সতু নিয়ে যাও আচ্ছা তাই হ্যালো কে হ্যাঁ হ্যাঁ ডাবল ফোর থ্রি ফোর নাইন ওয়ান তাই তো রে হ্যাঁ অজয় বাবু হ্যাঁ আছে অজয় হ্যালো হ্যাঁ আমি অজয় বলছি হ্যাঁ ও ও মাসিমা ও এলাহাবাদ থেকে এসছেন আজকে ওই জন্য তো স্টেশনে গিয়েছিলাম যেতে পারিনি হ্যাঁ তারপর বলো তোমার কি খবর বলো না তোমার এখন আসার দরকার নেই কারণ আমরা বেরোবো তো এখন হ্যাঁ এখনই বেরোবো কাল আমি যাবো তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে বুঝলে হ্যাঁ কাল আমার একটু বেরোতে হবে টুর হ্যাঁ বিজনেস টুর হ্যাঁ শিখে শিখে ফিরে আসবো আমার কি
কাছে যেতে ইচ্ছে করছে না, মন তো পড়ে থাকবে ওখানে। হ্যাঁ আচ্ছা এখন তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ চিঠি কি করে লিখবো ওখান থেকে? না না চিঠি লিখার অসুবিধা। আচ্ছা আচ্ছা লিখবো লিখবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন রাখি। কই তাড়া করছি কোথায়? তাড়া তো করছি না। না না সত্যি না, ওই আসলে দাড়ি কামাতে কামাতে উঠে এসেছি তো, সব গালে পুরো সাবান লেগে আছে। হ্যাঁ সাবান? না না ফোনে সাবান লেগেনি, ও গাল কামানো হয়ে গেছে। খুব হাসি হচ্ছে খুব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শেষ করে নি কামানোটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়েটি কে রে? ওই বোন। বোন? হ্যাঁ কাজিন। তোর আবার কাজিন কি? ওই ডিস্টেন্ট কাজিন, মানে ওর কত অমৃতসরে কাজ করে রেলে। কি হলো জল খাবি? আচ্ছা আচ্ছা কি হলো রে? জল খা জল খা জল খা। রতন জল আয়। আরে রতন জল নিয়ে আয়, জল দে, এক মাথাটা থাবড়ে দে তো। ওর মিটার অ্যাম মিটার এতগুলো বয়স সাধ্য পার্টি কাছে একটা ইজ্জত বলে তো কথা আছে। দেখ আমার ছেলে বড় ছেলে। ও আপনার ছেলে জানে যে 1200 টাকা অ্যাডভান্স নিয়েছেন মালের জন্য? আমার পাঁচ ছেলে। হ্যাঁ আপনার পাঁচ ছেলে জানে নাকি টাকাটা অ্যাডভান্স নিয়েছেন? আমি যাচ্ছি। না না আমিও তো যাবো, আমি নিচে আছি। চলে যাচ্ছি কেন? আজ একটু ব্যস্ত আছি স্যার, কয়ে জায়গায় তাগাদায় বেরিয়েছি। মালটা পাঠান দেখবো। আপনি তো জানেন স্যার আমি চেষ্টার কৌশল করছি, মালগুলো সত্যি বেয়াড়া। টাকা নেবার আগে তো অন্য কথা বলেছিলেন। কি বলবো বলুন, সবই কপাল ভগবানের হাত। মালগুলো পাঠিয়ে দেবে। একরকম ছেড়েই দিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে তো। মানে আমি ঠিক এখানে থাকি না, তাছাড়া আপনি খুব ব্যস্ত থাকেন। আমি ব্যস্ত থাকি কিন্তু বাড়ির আর সকলে তো ব্যস্ত থাকে না। ওদের সঙ্গে আমার ঠিক আলাপ নেই। আলাপ নেই, আলাপ পরিচয় করে নিতে কতক্ষণ? আসবে মাঝে মাঝে আসবে বুঝছো। আচ্ছা তোমার ভাইয়ের ব্যাপারটা দেখি, টাইপ জানে বলছিলে তাই না? হ্যাঁ আমি অবশ্য আমার বন্ধু বান্ধবদের বলে রেখেছি, কখন কোন দিক থেকে কি হয় কিছুই তো বলা যায় না। দ্যাট রিমাইন্ডস মি, আচ্ছা অজয় সরকার জানো তো? অজয় মানে আমাদের অজয় তো? হ্যাঁ হ্যাঁ চিনি। হ্যাঁ মানে তোমার বিয়েতে বোধহয় ওর সঙ্গে মনির আলাপ হয়েছিল। হ্যাঁ উনি গিয়েছিলেন। উনি? উনি কে? আরে মনি তো সম্পর্কে বোধহয় তোমার বোন হয় তাই না? বসো বসো বসো, আজকালকার ছেলে তোমরা আত্মীয়তা কুটুম্বিতা একেবারে রাখতেই চাও না। তাহলে অজয়কে তুমি চেনো? হ্যাঁ মানে আমরা একই সঙ্গে কলেজে পড়তাম, ভাইয়ের কথা ওকেও বলেছি। ইজ এ ওয়ান্ডারফুল বয় তাই না? বরাবরই ওই রকম ব্রিলিয়েন্ট। আর দেখেছো এই বয়সে কেমন একটা ব্যবসা করে তুলেছে, অল অন ইজ ওন। অনেকটাই কিন্তু ভেক। ভেক? হ্যাঁ মানে ওর এক বাল্য বন্ধু আছে, গাড়ি বাড়ি সবই তার। হ্যাঁ আপনি ওকে ঠিক চিনবেন না, ওর এক বাল্য বন্ধু আছে সত্যেন মিত্র। আই নো আই নো, তারই সব জিনিস ও ব্যবহার করে। না তা কি করে হতে পারে? না না তা হতে পারে না। ও তাছাড়া উপায় কি, ব্যবসা তো একটা শো না রাখলে চলে না। কিন্তু আমরা ওর বাড়িতে গেছি সবাই। অজয় আমাকে সব বলেছে, এই তো সেদিন ওর অফিসে গিয়েছিলাম। তবে মনে হয় মাসখানেকের মধ্যেই দাঁড়িয়ে যাবে। আমি তাহলে চলি। ও হ্যাঁ আমিও ভুলে গেছিলাম, আমাকে একবার বেরোতে হবে। তাহলে আমি কবে নাগাদ আপনার সঙ্গে দেখা করবো? তুমি মাসখানেক বাদে একবার খোঁজ নিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি।
মনিবাবু কে? মনিবাবু আছেন? ও আপনি? না, বাবা বাড়িতে নেই। কোথায় গেছেন? কারখানায় আছেন। এই শোনো, কি বলছেন? এইসবের মানে কি? কারখানায় ফোন করলে বলে বাড়িতে, বাড়িতে এলে দেখি কারখানায়, মানেটা কি এই সমস্ত? আর আমি কি মিছে কথা বলছি নাকি? আসুন আসুন একবার ভেতরে দেখ। ভেতরে গিয়ে আমি কি করবো? আমার টাকার দরকার তাই এসেছি। কি দরকার? টাকা টাকা অ্যাডভান্স দিয়েছিলাম 500 টাকা, মুফত দিয়েছিলাম নাকি? খাটিয়েছেন, মজুরি দিয়েছেন। হ্যাঁ যান যান, ওসব টাকা পয়সার কথা এখানে বলতে আসবেন না। তাই বুঝি, যত সব বাজে মাল দিয়ে এখন টাকা ফেরত চাইতে এসছেন। আচ্ছা অজয় সরকার আছেন? না, ও আজ আসেন। আসেননি? না। ও আচ্ছা, এই লাইটারটা উনি ফেলে এসেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, ও এলে আমি দিয়ে দেবো, ও রোজই প্রায় আসে। ও আচ্ছা, উনি কি এখানে থাকেন না? না তো, আপনি বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না, কিছু লিখে যাবেন? না, আমার একটু তাড়া আছে। আচ্ছা, আপনি ওর বাড়ির ঠিকানাটা জানেন? ওর বাড়ির ঠিকানা মুকুন্দ বাবু লেন, 22-এর A। ও আচ্ছা, থ্যাংকস। আচ্ছা, আপনি তাহলে বলছেন যে উনি এখানে আসেন? রোজ আসেন, আমার ছেলের বিশেষ বন্ধু। আপনাকে মেচি মেচি ট্রাভেল দিলাম। না না, এটা ট্রাভেলের কি আছে? আচ্ছা, অজয় এলে কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না, শুধু ওইটা ফেরত দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। তুই ঠিকই বলেছিলিস, আকাশ কুসুম ভাবতে আরম্ভ করেছিলাম। এখন কি করবি জানি না। তোমার ফণী ভূষণের মজা বার করছে, ওকে আমি চিটিং এর চার্জে ফেলব। ওতে কিছু হবে না, লেট মি সি। তোর ওটা দে তো, ওই টেলিফোনটা আগে ফোন করবি, জানিয়ে দিই। খেল খতম। মনিকাকে শোন, অজয়, আমি বলছিলাম অজয় যে অনেক অ্যাক্টিং করেছি, আর না কোনো লাভ নেই রে। হ্যালো, হ্যাঁ আমি কথা বলছি। ও ফোন করেছিলে? হ্যাঁ, আমি বেরিয়েছিলাম। ও তাহলে বোধহয় হারাধন ছিল না? হ্যাঁ শোনো, না অফিস না, সত্যের অফিস থেকে ফোন করছি। শোনো, তোমার সঙ্গে আমার ভীষণ দরকার আছে, অনেক কথা বলার আছে। হ্যাঁ হ্যালো, শোনো আমি অনেক কিছু লুকিয়েছি। হ্যাঁ ভীষণ সিরিয়াসলি, আমি অনেক কথা গোপন করেছি তোমার কাছে, আমি খুব অন্যায় করেছি। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানিছি মা, কেন জানবো না, আন্দাজ করতে পারি না বুঝি। হ্যাঁ হ্যাঁ, ভীষণ মারাত্মক অপরাধ করেছো, নইলে সব জিনিস ভুলে যায় কেউ।
আবার তোমার লাইসেন্সটা? হ্যাঁ ফেলে গেছো, কাল যাচ্ছে। না বাবা নিয়ে গেছেন ফেরত দিতে। কোথায় আবার তোমার বাড়িতে? অনেকে লোকটা একটা ঠক, জোচ্চোর, ইম্পোস্টার। ফোনটা কেটে গেল। শুধু আমি বাড়ি যাব। আমার কিছু কথা ছিল। কথা? হ্যাঁ। এ বাড়ির দরজা তোমার কাছে বন্ধ, তুমি আসতে পারো। কিন্তু আমার সব কথা তো বলা হয়নি আপনাকে। আই টোল্ড ইউ টু গো। মনিকে কয়েকটা কথা বলে। হোয়াট? আমি অবশ্য আর কোনোদিন এখানে আসবো না। উইল ইউ গো? ইম্পোস্টার, চিট, ব্লাফার। আপনার সব কথাই আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি যাবে কিনা? এই ইয়ে, তুমি এখানে? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, চলে যান। কিন্তু একটা কথা এখনো বলা হয়নি মনি। আমাদের আর কোনো কথা নেই, আপনি চলে যান, আপনি প্লিজ চলে যান। সামলে নিতে দাও। মনি দরজা খোল। মনি